আস্তো মুরগিটা কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম, এয়ার ফায়ারে দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, এখন আমরা দিয়ে দিচ্ছি, দেখেন দিয়ে দিলাম। এটা আমি টেম্পারেচার তো আপনার 200 তে দিয়ে দিলাম, 180 তে রাখলাম। আচ্ছা, আমাদের মুরগি কিন্তু আস্তো হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার কিন্তু চলে এসেছে। এখানে ফ্রেঞ্চ ফ্রাই গুলো কিন্তু খুব সুন্দর হবে। ফ্রেঞ্চ ফ্রাই দিছি, এই ফ্রেঞ্চ ফ্রাই অপশনটা আপনারা চাপ দিয়ে দিবেন, একবার চাপ দিয়ে দিবেন। 185 ডিগ্রি সেলসিয়াসে কাজ করবে, ঠিক আছে। এটা টাইমটা হবে 15 মিনিট। ওয়াও, আমরা কোনো তেল ইউজ করি না, কিছু না, জাস্ট বাইরে থেকে কিনে আনছি এবং ডাইরেক্ট সরাসরি দিয়ে দিচ্ছি। সবগুলোর সাথে 5 বছরের ভিতরে মেকানিক্যাল যে কোনো সমস্যা হবে ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা ছাড়াই আমরা ঠিক করে দিব। তো দর্শক, যেটা বলছিলাম, আজকে আমরা দেখাবো হচ্ছে এয়ার ফ্রায়ার। যারা এয়ার ফ্রায়ার নিতে চান, চমৎকার এয়ার ফ্রায়ার দেখাবো। আর এখানে আপনারা কিন্তু DSP পাবেন, মিয়াকো পাবেন, সিলভার ক্রাস্ট পাবেন, সব ধরনের এয়ার ফ্রায়ারের কালেকশন আজকে দেখাবো। আমরা রয়েছি রাসেল ইলেকট্রনিক্স, ঢাকা নিউ মার্কেট এরিয়ায়, বিশ্বাস বিল্ডার্স মার্কেট আছে, মার্কেটের নিচতলায় 78 নম্বর দোকান। তো আজকে এয়ার ফ্রায়ার দেখাবো। যারা তেল ছাড়া এয়ার ফ্রায়ার নিতে চান, মানে তেল ছাড়া খাবার খেতে চান, তাদের জন্য এয়ার ফ্রায়ার হবে। বিস্তারিত আমরা জানবো। আমাদের সাথে আজকে রয়েছে রাসেল ভাই। রাসেল ভাই কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভাই। ভাই, আসলে এয়ার ফ্রায়ারের কাজগুলো কি আমাদেরকে যদি একটু বলতেন। এয়ার ফ্রায়ারের কাজটা কি ভাই অনেকে জানেন বা অনেকে জানেন না? এয়ার ফ্রায়ারের কাজ হলো আমরা বাসা বাড়িতে যে ডুবা তেলের যে কাজটা করি, যেমন আপনার চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, যত ধরনের ভাজা পোড়া আছে। তো অনেক বৃদ্ধ বাবা মা আছে বা অনেকে বয়স্ক আছে, যাদের গ্যাস্ট্রিক আছে সমস্যা, তারা ভাজা পোড়া বা তেল জাতীয় যে জিনিসটা খেতে পারেন না, তাদের জন্য আজকে বিকল্প তেলের বিকল্প এটা। অর্থাৎ তেল ছাড়া যে কাজগুলো করা যায় তেলের বিকল্প দিয়ে, যেমন আপনার ফ্রেঞ্চ ফ্রাই করেন, আমি মাছ ভাজি করতে চাই, মাছ ভাজা আসতো, মাছ ফ্রাই করেন, অনেক সময় দেখা যায় আমরা ডুবার তেলে দিয়ে দিই, আমরা তেলের বিকল্প এটা করতে পারেন। বাতাসের সাহায্যে ভাজা হবে, বাতাসের সাহায্যে ভাজা হবে, এটা তেলের কোনো লাগবে না, এবং তেলের যে সারটা সেই সারটা কিন্তু আপনি এয়ার ফ্রায়ে পাবেন। আচ্ছা, আমরা নরমালি যে ফ্রেঞ্চ ফ্রাই করি এটাও কি আমরা এই ধরনের এয়ার ফ্রায়ে করতে পারি? ভাই, ফ্রেঞ্চ ফ্রাই তো নরমাল কিছুতে করলেও আপনি ফ্রেঞ্চ ফ্রাই মাইক্রো ইলেকট্রিক ওভেনে করা যায়। আচ্ছা আচ্ছা, ফ্রেঞ্চ ফ্রাই তো অনায়াসে এটা করতে পারবেন। এখানে কিন্তু আজকে চিকেনটা রাখছে, আপনি চিকেন ফ্রাই যেটা আপনি, ঠিক আছে, আমরা যে চিকেন গ্রিলটা খাই, গ্রিলটা যেটা পুরা পুরা যে গ্রিলটা খাই তেলে ছাড়া, সেটাও করতে পারবেন। কেক বানাতে পারবেন, বিস্কিট বানাতে পারবেন, অর্থাৎ বেকারির যত আইটেম, পুডিং চলে পুডিং, পুডিং চলে পুডিং তৈরি করতে পারবেন। এখানে আমি এতগুলো রাখার উদ্দেশ্য হলো যতগুলো মডেল হয় আমাদের বাজারে বা যতগুলো ভালো ভালো ব্র্যান্ড আছে, এটা কিন্তু দেখেন সাইফুল ভাই, এখানে দেখেন মিয়াকো। আচ্ছা, মিয়াকো বাংলাদেশের সবচেয়ে টপ একটা ইলেকট্রনিক্স আইটেমের ভিতরে সবচেয়ে টপ একটা কোম্পানি মিয়াকো। আচ্ছা, মিয়াকোর দুইটা সাইজ হয় এবং দুইটা সাইজে কিন্তু আমি পাশাপাশি রাখছি। আচ্ছা আচ্ছা, এবং বাংলাদেশের সবচেয়ে টপ এখন আছে যেটা আপনার DSP কোম্পানি, DSP কোম্পানি, এটা কোম্পানিটা হলো দুবাই, কিন্তু অ্যাসেম্বল করছে চায়না, ইলেকট্রিক জগতের ভিতরে সবচেয়ে নাম করা একটা কোম্পানি হয়ে গেছে এখন। আচ্ছা আচ্ছা, তারপরে দেখেন আপনার সিলভার কাস্ট, সিলভার কাস্ট এটাও অনেকে চায়। এটাও কিন্তু খুবই ভালো একটা ব্র্যান্ড এবং এটা সাইজ আছে 6 লিটার। অনেকে দেখা যায়, সবাই দেখা যায়, ফ্যামিলি তো মেম্বার একরকম থাকে না, চারজন পাঁচজন বা 10 জন 12 জন, তাদের কিন্তু সাইজ অনুযায়ী আপনার এখানে সবগুলো রাখি রেখে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তো আপনি যেহেতু বলছেন ফ্রেঞ্চ ফ্রাই এবং চিকেন ফ্রাই, এটা তেল ছাড়া করে, আমি তেল ছাড়া করে দেখাবো, দেখবেন কত রূপ সুন্দর হয়। আচ্ছা, কি কি করবেন আমাদের? এটা প্রথমত আমি এটা ভিতরে আপনার গ্রিলটা চিকেনটা করব। আচ্ছা, এটা কত লিটার হবে? এটা আপনার চিকেনটা করব DSP দিয়ে, DSP যেটা সেটা করব আমরা 5.5 লিটার। আচ্ছা, এটা হচ্ছে 5.5 লিটার, 5.5 লিটার, এটা ওয়াট হবে 1500 ওয়াট, 1500 ওয়াট, ঠিক আছে। আচ্ছা, আমরা আগে দিয়ে দিই, তারপর আমরা ডিটেইলস গুলো আপনাকে বলবো। ঠিক আছে, এই যে আমি দিয়ে দিলাম, এখানে কিন্তু একটা নেট আছে ভাই। আচ্ছা, যদি মুরগি থেকে, এই যে যদি মুরগি থেকে বাড়তি কোনো তেল তেল থাকে বা মাছ থেকে তেল তেল থাকে, এটা কিন্তু নিচে পড়ে যাবে, ঠিক আছে, এটা এখানে দিয়ে দিবেন আপনারা সবসময় নেটটা। আর মুরগিটা আমি এখানে ডাইরেক্টলি দিয়ে দিলাম, আস্তো মুরগিটা কিন্তু আমরা দিয়ে দিলাম, এয়ার ফায়ারে দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, এখন আমরা দিয়ে দিচ্ছি, দেখেন দিয়ে দিলাম। ওকে, এখানে আমি লাইনটা লাগিয়ে রেখেছি, আমরা লাইনটা অন করব, কারেন্টের লাইনটা দিয়ে দিলাম। এখানে আপনার টেম্পারেচার আছে, কত ডিগ্রি টেম্পারেচার দিবেন, 200 থেকে আপনার 250 পর্যন্ত, সরি 100 থেকে 200 পর্যন্ত টেম্পারেচার দেওয়া আছে। মুরগির জন্য ধরেন 180 দিলাম, আপনি 180 বা 200 দিলে কি একদম হাই টেম্পারেচার করতে পারবেন, পারফেক্টলি চতুর্দিক দিয়ে হবে। এটা আমি টেম্পারেচার আপনি 200 তে দিয়ে দিলাম, 180 তে রাখলাম। আচ্ছা দিলাম। আর চিকেনটা করতে আমাদের দেখা যায় মিনিমাম দেখে 20 থেকে 25 মিনিট সময় লাগে, 20 থেকে 25 মিনিট, আমরা মিনিমাম রেটটা দিয়ে দিলাম, আপনি 25 মিনিট সময়টা দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, অলরেডি স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আরেকটা আছে DSP, এইটা সাইজটা হবে আপনার 5.5 লিটারের ভিতরে, এই একটা সাইজ 5.5 লিটার, আগেরটাও 5.5 লিটার ছিল, এটা হচ্ছে ম্যানুয়াল, এটা হলো ডিজিটাল, ডিজিটাল, এই যে ডিজিটাল আর ম্যানুয়ালের কোনো তফাৎ নেই, অনেকে এটা পছন্দ করে, অনেকে টাচ করে পছন্দ করতে পারে, সেই ক্ষেত্রে আমি আপনাকে ডিজিটাল ভিতরে আপনি ফ্রেঞ্চ ফ্রাই করে দেখালাম। আচ্ছা, আমরা এই যে বাজার থেকে দেখেন ফ্রেঞ্চ ফ্রাই গুলো নিয়ে এসেছি, আস্তো ফ্রেঞ্চ ফ্রাই আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা দেখেন এখানে ফ্রেঞ্চ ফ্রাই গুলো কিন্তু খুব সুন্দর হবে, খুবই চমৎকার হবে। আচ্ছা, সবগুলোই দিয়ে দেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে খুব সুন্দর।
আমরা বাজার থেকেও আনতে পারেন অথবা আপনারা বাসায় করে ডাইরেক্ট আলু কেটে দিয়ে দিলেও কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই গুলো হয়ে যাবে। আপনারা বাসা বাড়িতে করলে তো কথাই নেই ভাই, নিজের মতো করে করতে পারবেন। আমরা যেহেতু দোকানে এই জন্য প্যাকেট জাতীয় যেটা হয় সেটা কিনে আনছি, এটা দিয়ে দিলাম, ঠিক আছে। অলরেডি এখানে কিন্তু আপনার লাইনটা চলে আসছে। ডিজিটালটা কিভাবে অন করতে হয়? এটা আপনি এখানে একটু প্রেস করবেন। আচ্ছা, ওয়ান প্রেস। এখানে কি কি করবেন জানেন? চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, ফিশ, কেক, স্টেক সবকিছু এখানে দেওয়া আছে। যেহেতু আমি আপনাকে শুরু হয়ে গেছে, তো এটা হতে থাক, এটা হতে হতে আমরা দেখাবো। তো আমরা কিন্তু একটাতে দিয়ে দিলাম হচ্ছে চিকেন। আচ্ছা, এটা হতে হতে আমরা এখন প্রোডাক্ট গুলো সম্পর্কে জানি যে এখানে কি কি প্রোডাক্ট আছে, কত সাইজের আছে, কি কি আছে। আমরা মিয়াকো থেকে শুরু করি। মিয়াকোর যদি ভাই দুইটা সাইজ হয়, আচ্ছা, একটা হলো 6 লিটার, সব ধরনের সাইজ কিন্তু অ্যাভেলেবল আছে। আচ্ছা, স্টিকারটা খুলে নেবেন। ওকে, আচ্ছা, তো এটা আমরা দেখাই। এই হচ্ছে আসলে এটা 6.5 লিটারের, যেটা 6.5 লিটার হলো পুরোটা মিলিয়ে যদি কেউ এটা হিসাব করেন তাহলে আবার 6 লিটার। এটা হলো ডাবল স্ট্যান্ডার্ড দিয়ে করা। এটা এটা ভিতরে আপনি দিয়ে দিবেন, তেলটা এখানে পড়বে, পড়ে যাবে, ঠিক আছে। তেল চর্বিটা ওইখানে পড়বে, আবার সম্পূর্ণ এটা বসাই দিয়ে এটা লক করে দিবেন, লক করে। এটা হলো আপনার মিয়াকোর ক্ষেত্রে, আচ্ছা, ঠিক আছে। এটা হলো বড় সাইজ, যাদের ফ্যামিলির 8-10 জন বা অনেকে একটু বড় পছন্দ করেন সব জিনিসই, তারা কিন্তু মিয়াকোর এটা দেখতে পারেন। আর মিয়াকোর কিন্তু ডিজিটাল হয় না ভাই, আচ্ছা, মিয়াকোর হয় দুইটাই ম্যানুয়াল। এখানে আপনার টেম্পারেচারটা দেওয়া আছে, এখানে উপরে টাইমারটা দেওয়া আছে, আচ্ছা আচ্ছা। তারপরে মিয়াকোর আছে আপনার একটু ছোট সাইজ, ছোট সাইজ, যেটা পুরো ট্যাঙ্কটা হলো আপনার 4.5, ভিতরে ট্যাঙ্কটা হলো 3.5, যারা এটা চান এটা মিয়াকোর। এটা কিন্তু ভিতরটা যদি দেখতে পারেন একই রকম সিস্টেম, আচ্ছা, ইন্টেকাস এর নেটটা আলাদা, ঠিক আছে। এটা যদি কেউ নিতে চান এটা নিতে পারবেন, যাদের ফ্যামিলি মেম্বার 4 থেকে 5 জন। এটাতে কিন্তু ভাই 1.5 কেজি সাইজের একটা মুরগি আপনি গ্রিল করতে পারবেন, গ্রিল করতে পারবেন। ওইটাতে কিন্তু 2.5 কেজি সাইজের একটা করতে পারবেন, আচ্ছা। তো এটা ভিতরে আপনি দুইটা ম্যানুয়াল ফাংশন, একটা টেম্পারেচার, একটা টাইমিং, টাইমিং। এবং এখানে কিন্তু উপরে সাইফুল ভাই দেওয়া আছে, ফ্রেঞ্চ ফ্রাই করতে 20 মিনিট 200 ডিগ্রি, ঠিক আছে। স্টিক করতে আপনি কত মিনিট লাগবে, কোনটা কত মিনিট, ফিশ করতে কত মিনিট লাগবে, সব কিন্তু এখানে দেওয়া আছে। এটা 1700 ওয়াটের ভিতরে অনেক বড় সাইজ, আচ্ছা। এখানে দেখেন, চাইলে কিন্তু 3 কেজির আস্ত একটা মুরগি আপনারা, 3-4 কেজি একটা আস্ত মুরগি দিতে পারবেন। আপনি যদি ছোট ফ্রাই, আপনি চিকেন ফ্রাই গুলো খাই আমরা যেটা, সেটা চাইলে আপনি 10-15টা একসাথে দিতে পারবেন, একসাথে দেওয়া। কেক বানাইলে আপনি একসাথে 2 পাউন্ডের কেক বানাতে পারবেন। এটা কিন্তু চতুর্দিকে স্কোয়ার, তো একটু জায়গাটা বেশি। এগুলো ভাই এয়ার ফায়ার হবে কিভাবে? আমরা ভিতরে একটা ফ্যানটা দেখাই, ভিতরে ফ্যানটা যদি আপনাকে সাইফুল ভাই একটু দেখাই। এটা কিন্তু এয়ার ফায়ার, এয়ার ফায়ার হয় মূলত হলো আপনার ভিতরে একটা স্টেনলেস স্টিলের আপনার ফ্যান আছে, ফ্যান আর কয়েল। আপনার কয়েলটা যখন গরম হবে ফ্যানের দ্বারা আপনার বাতাসটা দিয়ে খাবারটা রান্না হবে, রান্না হবে, ঠিক আছে। আর পুরো বডিটা হলো আপনার একদম মিনিমাম, আপনার কোল্টাস বডি যখন গরম হবে তখন এটা কিন্তু আপনার ধুতে হবে, কিছু হবে না, কখনো কিছু হবে না, কিছু করতে পারবেন না। একটা ডিজিটাল আছে যেটা আপনি এটার মধ্যে টাচ করে কাজ করতে পারবেন, একটা ম্যানুয়াল আছে, ম্যানুয়াল আছে, ঠিক আছে। এটা হলো আপনার 6 লিটার, আর 1700 ওয়াট। তারপরে এই যে এটা দেখাবো, এটা দেখেন সাইফুল ভাই, এটা হলো আপনার 6.4 লিটার, আর এটার ওয়াটটা হবে 1800 ওয়াট, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা কিন্তু খুব সুন্দর ভাই, এটার ভিতরের পটের সাইজ হবে 5 লিটার, এটা ভিতরের পটের সাইজটা হবে 5 লিটার। এখানেও আপনার ডিজিটাল টাইমার আছে, টেম্পারেচারটা দেওয়া আছে, আচ্ছা আচ্ছা। এটা ফুল ব্ল্যাক এর সাদাই হয়, এটা কোনো কালার হয় না। তারপরে দেখাবো একটু কম রেঞ্জে, যারা ছোট ফ্যামিলি, ছোট ফ্যামিলি 2-4 জন, 1.5 কেজি সাইজের একটা মুরগি করবো, বা আপনার কেক টেক করলে ছোট ছোট করতে পারবেন, তাদের জন্য আপনি এটা হলো সিলভার কাস্ট, আচ্ছা, সিলভার কাস্ট, সিলভার কাস্টের যদি এটা কেউ নেন, এটা কিন্তু লেখা আছে 6 লিটার, 6 লিটার, এটা 2400 ওয়াট, আচ্ছা, 2400 ওয়াটের হবে এটা, আপনারা দেখছেন। আর এটা কিন্তু আপনি ডিজিটাল টাচের মাধ্যমে কাজ করতে পারবেন, ডিজিটাল টাচের ভিতরে কাজ করতে পারবেন। এটা সাইজটা হবে 5.5 লিটার, এটা 5.5 লিটার, যেটা আমরা আজকে মুরগি আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই দিচ্ছি। তো এটা কিন্তু হয়ে গেলে অটো হয়ে ভিতরে ওয়ার্ম হয়ে বসে থাকবে। আমি কিন্তু 15 মিনিট আপনি ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য সময়টা দিয়ে দিছি, আচ্ছা, অলরেডি কিন্তু 2-3 মিনিট হয়ে গেছে, এখন দেখেন 12 মিনিট আছে। চাইলে কিন্তু সময় বাড়ানো কমানো আপনারা করতে পারবেন, আপনারা চাইলে সময় বাড়াতে পারবেন, চাইলে কমাইতে পারবেন, আচ্ছা, চাইলে টেম্পারেচার বাড়াতে পারবেন, চাইলে টেম্পারেচার কমাতে পারবেন। এগুলোর সাথে ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে? এটা পুরোটাই 5 বছরের ওয়ারেন্টি আছে সবগুলোর সাথে, সবগুলোর সাথে 5 বছরের ভিতরে মেকানিক্যাল যে কোনো সমস্যা হবে ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা ছাড়াই আমরা ঠিক করে দিব। মিয়াকোর যেটা
আচ্ছা মিয়াকো মিয়াকোর যেটা আপনি 6 বড় সাইজে যেটা 6 লিটারের সেটা রেগুলার রেট কিন্তু 10,500 আচ্ছা আমরা এটা রাখবো এখন 9000 টাকা 9000 টাকা মিয়াকো 6 লিটার 6 লিটার 6.5 তারপর মিয়াকোর ছোট যেটা 3.5 লিটার যেটা পড় আচ্ছা সেটা রেগুলার রেট করলে 9500 টাকা আচ্ছা এটা রাখবো আপনি মাত্র 8000 টাকা 8000 টাকায় কিন্তু এখন আপনারা পেয়ে যাবেন এটা রাখবো তারপরে আসেন ডিএসপি এর চেয়ে ভালো মানের কি আছে ভাই আচ্ছা এটা 14 থেকে 15000 টাকা আমরা মার্কেটে অ্যাভেলেবল সেল করি এটা ডিএসপি যেটা 6 লিটারে একটা ডিজিটাল একটা ম্যানুয়াল আচ্ছা আমরা যেটা ম্যানুয়াল সেটা দাম রাখছি মাত্র 8000 টাকা ম্যানুয়ালটা 8000 টাকা এবং ডিজিটাল যদি কেউ নেয় তাহলে রাখবো মাত্র 8500 টাকা ডিজিটালটা 500 টাকা বেশি 8500 টাকা সেম একই রকম আউটলুকটা একদম সবই এক জাস্ট আপনি একটা ডিজিটাল একটা ম্যানুয়াল ম্যানুয়াল ঠিক আছে তারপরে আসেন আপনি হলো এটা 5.5 লিটার হোয়াইট কালারের 5.5 এটা রেগুলার রেট আছে 8500 আচ্ছা কিন্তু আমরা এটা রাখলো এখন মাত্র 7000 টাকা 7000 টাকায় আপনারা এটা পেয়ে যাবেন তারপরে আসেন ভাই এই যে এটা সিলভার কাস্ট বাজারে অনেক দেখছেন এটা আচ্ছা এটা কিন্তু হাতে নাগালে আছে এটাও 6 লিটার 6 লিটার এটা রেগুলার রেট হলো 6500 আচ্ছা আমাদের থেকে এটা কেউ নিলে 1000 টাকা ডিসকাউন্ট করে মাত্র 5500 মাত্র 5500 টাকায় কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছেন তারপর আসেন ডিজিটালের ভিতরে আপনার 5.5 লিটার ডিএসপি আচ্ছা ঠিক আছে ডিএসপি 5.5 লিটার এই যে এটা আমরা যদি একটু দেখেন 10 মিনিট কিন্তু শো করছে আচ্ছা একটু এখন কি টান দিয়ে বের করে দেখতে টান দিলে বের করে দেখতে পারবেন এটা কিন্তু টান দিলে অটো বন্ধ দেখেন আমাদের কিন্তু অলরেডি কালারটা দেখছেন চলে আসছে আচ্ছা শুরু হয়ে গেছে তারপরে যদি আমরা আরো 10 মিনিট করবি একদম বাইরে থেকে আমরা যেভাবে কিনে খাই 40 থেকে আপনারা চাইলে দেখে আবার এখন আমরা দিয়ে দিব অটো অন হয়ে যাবে এই যে আমরা দিয়ে দিলাম এটা অটোই বন্ধ অটো কিন্তু অন হয়ে যাবে আবার সে আগের জায়গা থেকে নিয়ে নিবে আচ্ছা তো সেক্ষেত্রে দেখেন আগের জায়গা থেকে নিয়ে নিচ্ছে তো যারা আসলে নিতে চান আমাদের এটা হোক আমরা যেহেতু এই পাশে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছি আর এই পাশে হচ্ছে মুরগি দিয়ে দিচ্ছি আপনারা নিতে পারবেন আর দোকানের একটু ঠিকানাটা আমরা একটু দেখাই দিই যারা অনলাইনে অর্ডার করতে চান এটা হচ্ছে রাসেল ইলেকট্রনিক্স এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা অর্ডার করতে পারবেন ভাই এগুলো আপনারা ডেলিভারি কিভাবে দিচ্ছেন এগুলো ঢাকার ভিতরে হলে আপনারা হোম ডেলিভারি করে দেবো বাসায় বসে থেকে প্রোডাক্ট হাতে বুঝে নেওয়ার পরে পেমেন্ট করতে পারবেন ঢাকার বাইরে হলে সমগ্র বাংলাদেশে আমার কুরিয়ার ডেলিভারি আছে অবশ্যই মুরগিও হয়ে গেছে কি অবস্থা আমরা দেখাবো তো আমরা একটু ফ্রেঞ্চ ফ্রাই দেখাই আমাদের 1 মিনিট আর বাকি আছে আচ্ছা 2 মিনিটের মতো বাকি আছে ভাই আমরা একটু তাহলে দেখাই যে কি অবস্থা এই যে দেখেন এই অবস্থা যে আপনি ফ্রেঞ্চ ফ্রাইটা দেখেন ভাই একদম ওয়াও আমরা কোনো তেল ইউজ করি না কিছু না জাস্ট বাইরে থেকে কিনে আনছি এবং ডাইরেক্ট সরাসরি দিয়ে দিছি দেখেন ফ্রেঞ্চ ফ্রাই কালারটা কত জোস এবং কত আপনি একদম হার্ড হইছে আর তাছাড়া দেখা যায় যদি কেউ আরেকটু আপনি সফট করে হার্ড করতে চান বা মচমচে করতে চান সেক্ষেত্রে আর 1-2 মিনিট বাড়াই দিলে কিন্তু এর চেয়ে আরো ভালো মচমচে হবে মচমচে হবে একদম ন্যাচারাল যে কালারটা ভাই সেটা কিন্তু আমরা করেছি হচ্ছে ডিএসপি এর মাত্র এটা হচ্ছে 5 লিটারটাই 5 লিটারটা আচ্ছা মানে যেটা 5.5 লিটার জি অলরেডি আমাদেরকে চিকেনটাও কিন্তু হয়ে গেছে ভাই ওয়াও আচ্ছা আমরা চিকেনটাও দেখাই এই যে অলরেডি কিন্তু টাইম এসে ঘুরে আপনাকে সিগন্যাল দিছে অনেকে খেয়াল করবেন আচ্ছা এই যে দেখেন ওয়াও আমাদের মুরগি কিন্তু আস্ত হয়ে গেছে দেখেন কত সুন্দর কালার কিন্তু চলে এসেছে আচ্ছা তো সেক্ষেত্রে আমরা এটাও করেছি হচ্ছে ভাই কত লিটার 5. এটা 5.5 একটা ম্যানুয়াল একটা ডিজিটাল এটার প্রাইস পড়বে হচ্ছে 7500 টাকা এটা হলো 7000 টাকা আচ্ছা আচ্ছা 7000 টাকা আর সবচেয়ে কমে যারা নিতে যাচ্ছেন রিজনেবল প্রাইসে আছে সিলভার ক্রাস্ট এটা পড়বে হচ্ছে 5500 টাকা 500 টাকা আর সবগুলোর সাথে ওয়ারেন্টি গ্যারান্টি আছে হচ্ছে 5 বছর 5 বছরের সো ক্ষেত্রে ঢাকায় আপনারা হোম ডেলিভারি দিচ্ছেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি করে দেব ঢাকার বাইরে হলে কুরিয়ার করে দেব সারা বাংলাদেশে সিস্টেমটা চালু আছে তো যারা আসলে এয়ারফ্রায়ার নিতে যাচ্ছেন আপনারা এয়ারফ্রায়ার নিতে পারবেন আমরা একটু ঠিকানাটা দেখাই দিই যারা অনলাইনে অর্ডার করতে যাচ্ছেন আপনারা এই নাম্বারগুলো ইমো বা হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চাইলে সরাসরি দোকানে চলে আসতে পারেন ঢাকা নিউ মার্কেট এরিয়া বিশেষ বিল্ডার্স মার্কেটের নিচতলায় অথবা কুরিয়ারের মাধ্যমে আপনারা চাইলে এই এয়ারফ্রায়ারগুলো কালেক্ট করতে পারেন